আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওর আলোটা একটু অন্যরকম, কারণ আজকে কথা বলবো একটি লাইট নিয়ে। আমার হাতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উলানজি VL-120 RGB। এটি একটি এলইডি লাইট। একই সাথে যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন কিন্তু বাজেট কম, তাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে উলানজি VL-120 RGB। আপনি চাইলে আপনার মন মতো এই যে লাইটটা, এই লাইটের আলো চেঞ্জ করতে পারবেন, চাইলে ভিডিওর জন্য ব্যবহার করতে পারবেন, চাইলে রুম সাজানোর জন্য ব্যবহার করতে পারবেন, চাইলে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ব্যবহার করতে পারবেন। এছাড়াও এখানে একটা ভালো ফিচার হচ্ছে, এখানে 2500 থেকে 9000 পর্যন্ত কেলভিন পাচ্ছেন। আজকের ভিডিও জুড়ে কথা বলবো উলানজি VL-120 RGB এই এলইডি লাইটটি নিয়ে। জানাবো এটি কিভাবে ব্যবহার করবেন এবং এটার ফিচারগুলো কি কি এবং কি কি কাজে এটা ব্যবহার করা যাবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। সো দেখতে পাচ্ছি এটা হচ্ছে বক্স। বক্সের উপরে লাইটটার ছবি দেওয়া আছে এবং বক্সের এই পাশে এই এলইডি লাইটটার বিশেষ কিছু ফিচার দেওয়া আছে। যেমন এখানে আপনি 2500 থেকে 9000 পর্যন্ত পাচ্ছেন 3.7 ভোল্টের 3000 mAh এর ব্যাটারি। ব্যাটারিটা বেশ বড়ই বলবো আমি। এছাড়াও পাচ্ছেন HIS কন্ট্রোল। তো বক্সটা খোলা যাক। বক্সটা খুললেই ভিতরে পাচ্ছেন মূল বক্সটা, যেখানে দেখতে পাচ্ছেন উলানজি লেখা। এই বক্সটা খুললেই ভিতরে পেয়ে যাবেন মূল এলইডি লাইটটা। এই এলইডি লাইটটা একটা ডিফিউজারের মাধ্যমে এসেছে, এই যে ডিফিউজারটা। ডিফিউজারটা যদি আমরা খুলি তাহলে কিন্তু লাইটটা কিন্তু বেশ পাতলা। বক্সে আরো পাচ্ছেন একটি টাইপ সি চার্জিং কেবল এবং একটি ক্যামেরা মাউন্ট। তো এই তো গেল বক্স কন্টেন্ট। এখন আমরা কথা বলবো উলানজি VL-120 RGB এই যে লাইটটা, এই লাইটটার বিস্তারিত সবকিছু নিয়ে। প্রথমেই কথা বলবো এই যে লাইটটা, এই লাইটটার ডিজাইন নিয়ে। উলানজি VL-120 RGB ওজনে বেশ হালকা, পুরোটাই প্লাস্টিক বিল্ড। পিছনের অংশে একটা ছোট ডিসপ্লে পাচ্ছেন, যেটা আপনার লাইটকে বিভিন্ন মোডে অপারেট করতে হেল্প করবে। সামনের দিকটায় মূল লাইট পাচ্ছেন, ডান পাশে পাচ্ছেন পাওয়ার অন অফ বাটন। এ বাটনে ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি কেলভিন, হিউ, স্যাচুরেশন কন্ট্রোল করতে পারবেন। এর নিচে পাচ্ছেন RGB মুড বাটন, লাইটের আলো বাড়ানোর জন্য কন্ট্রোলার। উপরের দিকে পাচ্ছেন চার্জিং পোর্ট, নিচের দিকে থাকছে ক্যামেরা মাউন্ট করার পোর্ট। সো লাইটটা দেখতে খুবই ছোট, সিম্পল ডিজাইনের, দাম হিসাবে একেবারেই পারফেক্ট। কথা বলবো উলানজি VL-120 RGB এর মুডগুলো নিয়ে। এখানে মোট 20টার মতো মুড পাচ্ছেন, একটা দুইটা না, মোট 20টা মুড আছে। মুডগুলো হচ্ছে কপ কার, অ্যাম্বুলেন্স, ফায়ার ইঞ্জিন, লাইটনিং, ফায়ারওয়ার্ক, টিভি, ক্যান্ডেল, পার্টি, ফল্ট বাল্ব, পালসিং, স্ট্রোব, RGB স্ট্রোব, পাপারাজ্জি, ইমার্জেন্সি, HL বিম, রেড ফ্ল্যাশ, গ্রিন ফ্ল্যাশ, ব্লু ফ্ল্যাশ, HSI স্লো এবং HSI ফাস্ট। সো এখানে 20টার মতো মুড পাচ্ছেন। আমার কাছে মনে হয় এই বাজেটে অন্য কোনো লাইট এতগুলো মুড দিচ্ছে কিনা আমার জানা নেই, তবে আছে কিছু চাইনিজ লাইট, সেগুলো কিন্তু আপনি ভিডিওর কাজে ব্যবহার করতে পারবেন না। এখন কথা বলবো এই লাইটটির কেলভিন নিয়ে। উলানজি VL-120 RGB-তে আপনারা পাচ্ছেন 2500 থেকে 9000 পর্যন্ত কেলভিন। এখন অনেকেই জানতে যাচ্ছেন কেলভিন কি, যারা জানেন না তাদের জন্য বলছি, সোজা ভাষায় কেলভিন হচ্ছে তাপমাত্রা পরিমাপের একক। অর্থাৎ এই যে আমাদের টেম্পারেচার, এটার কালার কি হবে। ধরুন কেলভিন যত কমবে টেম্পারেচারটা তত বেশি বাড়বে এবং লাইটের কালার অর্থাৎ আলোর কালারটা কিন্তু একটু ইয়েলো হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আলোটা কিন্তু ইয়েলো হয়ে গিয়েছে এবং কেলভিনটা আপনি যত বাড়াবেন আলোটা কিন্তু তত নীলচের দিকে হবে। আপনি যখন 9000 পর্যন্ত পৌঁছে যাবেন দেখবেন কি আলোটা একদম ব্লুইশ হয়ে গিয়েছে। এই মুহূর্তে ভিডিওতে দেখতে পাচ্ছেন আলোটা কিন্তু একটু ব্লু ব্লু দেখা যাচ্ছে। সো আপনারা অনেকে কিন্তু একটু ভিডিওর মধ্যে হলদি ইফেক্ট পছন্দ করেন, অনেকে আবার একটু ব্লুইশ ইফেক্ট পছন্দ করেন। সো আমার কাছে মনে হয় কি যে এখানে যে ইয়ে ফিচারটা রয়েছে, এই ফিচারটা কিন্তু খুবই কাজের। যারা ভিডিও নির্মাণ করেন তারা কিন্তু এই ফিচারটা বেশ কাজে লাগাতে পারবেন। এছাড়াও এখানে পাচ্ছেন HSI কন্ট্রোলের ফিচার, অর্থাৎ আপনি হিউ, স্যাচুরেশন এগুলো কমাতে এবং বাড়াতে পারবেন। সো এখন কথা বলবো এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এখানে আপনি মোট 3000 mAh এর ব্যাটারি পাচ্ছেন, যেখানে টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে। চার্জ হতে মোট 2.5 থেকে 3 ঘন্টা সময় নেয়, চার্জিং টাইমটা একটু বেশি মনে হলো। চার্জ ব্যাকআপ কিন্তু অনেক ভালো পেয়েছি, হোয়াইট লাইটে 3 ঘন্টার মতো ব্যাকআপ এবং এলইডি মোডে 2 ঘন্টার মতো ব্যাকআপ পাচ্ছিলাম। সো এখন যে আলোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিফিউজার ছাড়া। তো ডিফিউজারটা লাগিয়ে নিই, ডিফিউজারটা লাগালে দেখতে পাচ্ছেন যে আলোটা কিন্তু একটু সফট হয়ে যাচ্ছে। তো যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের জন্য কিন্তু এই যে ডিফিউজার, এই ডিফিউজারটা বেশ কাজের। তবে এখানে একটা বিষয় আমার কাছে খারাপ লেগেছে, যে আলোটা একটু কম, আর আলো কম হওয়ার পর যদি ডিফিউজারও লাগান তাহলে কিন্তু আলোটা আরেকটু কমে যায়। এখন আমরা কথা বলবো উলানজি VL-120 RGB এর দাম নিয়ে। বাংলাদেশে বেশ কিছু ওয়েবসাইটে এই RGB লাইটটার দাম হচ্ছে 3300 টাকা থেকে 4000 টাকার মাঝে।
তবে আমি একটি ফেসবুক পেজ, দাম হচ্ছে গেমার সাইট, এই পেজটি থেকে এটা প্রি অর্ডার করে আনিয়েছি, যেখানে আমার দাম পড়েছে 2600 টাকা। সো আপনাদের যদি ধৈর্য কোলায় তাহলে আপনারা প্রি অর্ডার করে চায়না থেকে আনাতে পারেন। সেক্ষেত্রে টাইমটা 15 দিনের মতো লেগেছে আমার এটা আনতে। সো আমি, আমার কাছে টাইমটা খুব বেশি ফ্যাক্ট মনে হয়নি এটার ক্ষেত্রে। সো এই বাজেটে, অর্থাৎ আমার জন্য 2500 টাকার বাজেটের মধ্যে 20টার মতন মুড, তারপরে কেলভিন আছে, তারপরে HSI কন্ট্রোল আছে, ব্যাটারি ব্যাকআপ ভালো, এতগুলো দিক বিবেচনা করলে কিন্তু এই লাইটটা বাজেটে একটা বেস্ট চয়েস। আপনাদের কাছে কেমন লেগেছে উলানজি VL120 RGB অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।